তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বউ কিন্তু কাটা শুরু করে দিয়েছে আর নিজে ছাদের লেবু কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন শখটা একটু আটুক নিজের ছাদেই মেটাই আপনার আমার কাছে যে কুলগুলো আছে এগুলো কিন্তু সবই ভারত সুন্দরী কুল আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো পেকেছে আরো কিছু তুলেছি আমি নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন অনেকদিন পর আসলাম বলতে পারেন কারণ এক তো শীতকাল চলছে তার উপরে শরীরটাকেও একটু টাইম দিতে হচ্ছে একটু বিগড়া ছিল যাই হোক সব মিলিয়ে আজকে যেটা অনেকেই অনুরোধ করে যে অমিতদা আপনার বাড়িতে মাছ চাষ বা একটা আপডেট দিন বাড়ির সেই বিষয়ে একটা আপডেট দেবো আমার ছাদ বাগান তারপর নিচে কী কী এখন মাছ আছে ট্যাঙ্কে সেগুলো একটু দেখাবো বন্ধুরা তো প্রথমে বলে রাখি ব্রিডিং সেট আপ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন তুলে রেখেছি কারণ শীতকাল এখন না করাই ভালো আমার যেটা মনে হয়েছে পুরো তোলা আছে সেট আপটাকে আমি কাত করে রেখে দিয়েছি কিছুদিন পরে হয়তো হ্যাঁ ফেব্রুয়ারির দিকে আবার হয়তো এটাকে এখানে পাতবো আবার যদি মনে হয় অন্যান্য মাছ যেগুলো আছে শিঙি মাছটা আশা করি একেবারে অন্ধ লোকও পেরে যাবে এরকমভাবে দেখিয়ে দিয়েছি বাকি মাছগুলো আমি চেষ্টা করবো একের পর এক আমার আমার তরফ থেকে দেখানো তাছাড়া তো চাষি ভাইরা আছে যেসব চাষি ভাইরা দেখাতে চাইবেন সকলের পাশে যারা থাকতে চাইবেন তাদেরকে তো অ্যাক্টিভ অ্যাক্টিভিটি সর্বদাই তাদের সঙ্গে আছেন আর যেটা দেখাবো আমার বাগানটাকে প্রথমে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ এবছরে লাগিয়েছি এখনও দু একটা গাছ লাগাতেও বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে এদিকে একটা তুলসী গাছ আছে এটা ভিক্স তুলসী আর আমার পুরানো যে লেবু গাছটা ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো কিন্তু খুব বড় বড় লেবু হয়েছে বাতাবি লেবু যেটা এটা একেবারে পেকে গেছে এটা আমি একটু আপনাদেরকে পেরেই দেখাচ্ছি এটা অনেক দিন ধরেই পেকে আছে পাড়া হচ্ছিল না আমার অ্যাকচুয়ালি পাড়তেও খুব ভালো লাগে না যে কোনো ফল ছাদ বাগানে থাকা মানে একটা ভালো লাগার বিষয় সেটাকে আমি খুঁজে বার করার চেষ্টা করি তো তার জন্যই কোনো ফলে আমার যেন মানে টাচ করতেই ইচ্ছা করেন এরকম পাখি খেয়ে নেবে তাও ভালো পেকে আর এদিকে কিছু কুল গাছ লাগিয়েছিলাম আমি হয়তো সেই টাইম দিতে পারি না বা সেই কেয়ার করা হয় না বিভিন্ন কারণে কিন্তু যেটুকু করেছি জল অন্তত প্রতি দুবেলা বা একবেলা করে দিতাম লাস্টের দিকে দুবেলাও দিতে হতো যখন খুব রোদ্দুর পড়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কুল হয়েছে নিচের কুলগুলো তবে কুল চারা যদি লাগান আমার যেটা মনে হয়েছে উপরে অবশ্যই নেট দিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার ছাদ বাগানের ভিডিও ছোট্ট একটি ছাদ বাগান এই ছোট্ট ছাদ বাগানেই আমি যেটুকু আনন্দ পাই সত্যি বলতে কি সেটা আমি ভাষায় আপনাদেরকে বলতে পারবো না যাই হোক আপনাদের কাছে আশা করব আপনারাও আপনাদের ছাদকে সবুজে ভরিয়ে তুলুন আর এরপরে আমি নিচে নিয়ে যাব আমার যেখানে দুটি ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্ক দুটো দেখানোর আগে আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই সেটা হলো জাস্ট পরীক্ষামূলকভাবে বা খালি না রেখে আমি রেখেছি কিছু 200-300 পিস এখানে ছোট্ট শিঙি মাছ রাখা আছে আমি শীতের মাঝামাঝি প্রায় শীত আসার প্রায় 1-1.5 মাস পরে আমি এটা ব্রিডিং করিয়েছিলাম সেখানে সাকসেস পেয়েছিলাম হয়তো সেই পরিমাণে চারা হয়নি শীতে তবে না করাই ভালো যা বুঝলাম কারণ 10,000-এর জায়গা হয়তো 2,000 হবে সেখানেই আমি ট্যাঙ্কটা খালি না রেখে অল্প আমি 200 পিস মতো আছে এখানে সেখানে চারাগুলো আমি রেখেছি একেবারে কেয়ারলেসভাবেই বলতে পারেন রেখে দিয়েছি জাস্ট 3-4 দিন অন্তর আমি সাইপন করে এই যে খাবারগুলোর গুঁড়োগুলো দিচ্ছি আমি বার করে দিই আর প্রথমে তো কেঁচো খেয়েছিল এখন জাস্ট 0.1টা খাওয়াচ্ছি সন্ধ্যেবেলা করে অল্প অল্প দিই আর একটু ঢেকে দিই এই হচ্ছে কাজ আর কোনো ঝামেলা নেই তাতেই দেখলাম মাছগুলো বেশ বড় হচ্ছে বা সেই বড় তো হয় না শীতকাল
মানে বড় হচ্ছে মানে ওইরকম বড় হচ্ছে, আপনারা বুঝতে পারছেন আমার কথা নিশ্চয়ই। যা এখানে কিন্তু বাঁচিয়ে রাখতে পাচ্ছি, আমার যেটা উদ্দেশ্য ছিল যে সত্যি কাটবে কিনা মাছগুলো, কিন্তু কোনো রকম কাটেনি। আমি 0.1 খাবারটি দিচ্ছি এবং ডাস্ট খাবারটি কখনো কখনো সেগুলো একটু আটার সঙ্গে একটু গোল গোল করে দিয়ে। এবার বন্ধুরা আমার দুটো ট্যাঙ্কে কী কী আছে সেটা একটু দেখাবো অনেকদিন পরে, আজকে একটু জল ছেড়ে দেখতে চাই, অনেক ঠান্ডা হয়ে গেছে জলটা। তো এই সবুজ জলটাকে আমি কিছুতেই ওয়েস্টেজ করি না, আমি যতটা চেষ্টা করি বাঁচিয়ে রাখার সবুজ। দেখুন আমি এরিয়েশন বন্ধ করে যখন জলটা থিতে গেছে, উপরের জলটা কিন্তু আমি যে ট্যাঙ্ক খালি করছি সেই ট্যাঙ্ক থেকে আমি অন্য ট্যাঙ্কে পাশের ট্যাঙ্কে কিছুটা শিফট করে নিই, এবং জল ছাড়া হয়ে গেলে যখন আমি নতুন জল ভরবো তখন দেখুন ওই জলের সঙ্গে আমি যতটা পারি এই আগের জল পুরানো জল একটু মিক্স করার চেষ্টা করি, তাতে দেখেছি রেজাল্ট ভালো। আপনারা দেখতে পাচ্ছেন জল ছেড়ে দিয়েছি, এটা আমার বড় ট্যাঙ্ক, এখানে দেশীয় শিঙি আছে, একেবারে বিল থেকে যেগুলো কালেক্ট করেছিলাম সেই শিঙি মাছগুলো আছে, আগের পাবদা মাছ কিছু আছে, ট্যাংরা মাছও কিছু আছে। তো এই তিন রকম মাছ এখানে কালচার করছি। তো সারা বছর বাড়িতে যেটুকু লাগে সেগুলো ধরে ধরে মাঝে মাঝে বাড়ির জন্য ব্যবহার করা হয়, তাছাড়া যে মাছগুলো অবশিষ্ট আছে সেটা দেখাচ্ছি। এখনও পর্যন্ত কোনো রকম মানে দুর্ঘটনা বা বিশাল কিছু রোগ ব্যাধি এগুলো কিন্তু আমার ট্যাঙ্কে মানে একদমই রোগ তো নেই বলে নেই বললেই চলে, একবারে 0%, কোনো মাছই মরে না এরকম একটা ব্যাপার। তো এইভাবে চলছে বড় ট্যাঙ্কটা, আর এখানে মাছের কালারও খারাপ না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8-10 পিস আমি জাস্ট বাজার থেকে কালেক্ট করেছিলাম, সেই শিঙি মাছের কালারের থেকে আমি যেটা বিল থেকে কালেক্ট করেছি সরাসরি আপনারা জানেন এর আগে ভিডিওতে বলেছিলাম, সেই মাছগুলোর কালার কিন্তু আরেকটু কালচে, খুব সুন্দর কালার। যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি বড় ট্যাঙ্কের আপডেট। এবার আমি আপনাদেরকে ছোট ট্যাঙ্কের আপডেটটা দেব। বন্ধুরা এগুলি আমার ছোট ট্যাঙ্কের মাছ, এখানে দুরকম মাছ আছে, দেশীয় কই আছে আর দেশীয় মাগুর মাছ, এই দুরকম মাছ আমি একসঙ্গে কালচার করছি। আর এদের খাবার খরচা কিন্তু 1/3 হয়ে গেছে, এখন শীতকাল যেহেতু খুব কম খায় তার জন্য আরও ভালো লাগে আর কি, শীতকালটা নাই বাড়ুক কিন্তু খাবারটা কম খাচ্ছে। আর এরিয়েশন তো এই ট্যাঙ্কে লাগেই না বলতে গেলে চলে, তবে রাতের দিকে আমার ওই বড় ট্যাঙ্কের জন্য এই পাম্পটা চালু করতে হয়, সারাদিনই পাম্প বন্ধ থাকে, সন্ধ্যেবেলা পাম্প চালু করি আর সকালবেলা বন্ধ করি। তো এই হচ্ছে আমার টোটাল কালচার। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা।